আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টাডি চ্যানেলে আমি আপনাদের জন্য শুভ্র রঙের প্রেম গল্পের 35 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। প্রাচীর ঘেরা মাঠটার মাঝে অবাক চোখে দাঁড়িয়ে সামনে তাকিয়ে দেখে চলেছি। স্তব্ধ চোখ জোড়ায় হালকা বিস্ময় আমার, কানের পিঠে অবাধ্য চুলগুলো গুঁজে সামনে এগিয়ে গেলাম। উনি হাঁটু মোড়ে বসে 5 বা 6 বছর বয়সী ছেলেটির হাত ধরে আহ্লাদি কণ্ঠে রাগ ভাঙানোর চেষ্টা করছেন। উনি ছেলেটার ব্যান্ডেজ করা হাতটি ধরে বললেন, স্নিগ্ধ বলল, এখনো ব্যথা আছে বাবাই? ছেলেটি ব্যথাতুর কণ্ঠে বলল, তোমার ঘা শুকিয়েছে তো? ছেলেটির কথা শুনে হাত উঁচিয়ে দেখিয়ে বললেন, স্নিগ্ধ বলল, স্ট্রং ম্যানদের ব্যথা বেশি দিন থাকে বুঝি? আমার ব্যথা তো সেদিন একটা পরীর ছোঁয়ায় দৌড়ে পালিয়েছে। ছেলেটি না বুঝে এক পলক তাকিয়ে কিছু একটা মনে করে উল্লাসিত কণ্ঠে বলে উঠল, তোমার শুভ্র পরি? স্নিগ্ধ বলল, হুম। উনি আমার দিকে ইশারা করে বললেন। ছেলেটি উৎসাহ নিয়ে আমার দিকে তাকিয়ে এক চিলতে হাসলো। ওনার সামনে থেকে আমার কাছে এসে বলল, ছেলেটি বলল, বাবাই, উনি তো সত্যি পরি, আমার দেখা সত্যিকারের। আমি ছেলেটির কথা শুনে অপ্রস্তুত হাসলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, প্রীতি বলল, নাম কি তোমার? ছেলেটি বলল, হাসু ছিল, তবে বাবাই বলেছে আমার নাম এখন থেকে। ও বলেই প্রশ্নসূচক চোখে তাকালো ওনার দিকে। উনি মিষ্টি হেসে বললেন, স্নিগ্ধ বলল, মিরাজ। প্রীতি বলল, বাহ, তোমার বাবাই তো সুন্দর নাম দিয়েছে তোমায়, আমাকে চেনো তুমি? আমার প্রশ্ন শুনে মিরাজ চোখ নামিয়ে কি বলবে ভাবছে। উনি হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে বললেন, স্নিগ্ধ বলল, সে জানে তুমি কে, শুধু লজ্জা পাচ্ছে বলতে। ওনার কথা শুনে মিরাজ মাথা উঠিয়ে চঞ্চল পায়ে কিছুটা দূরে দৌড়ে গিয়ে বলল, তুমি আমার বাবাইয়ের বউ, সাথে আমার বাবাইয়ের ব্যক্তিগত পরি। আমি জুড়ে হেসে উঠলাম ওর কথা শুনে। উনি সতর্ক করে মিরাজের উদ্দেশ্যে বললেন, স্নিগ্ধ বলল, আসতে যাও, ব্যথা পাবে। ওনার কথা অগ্রাহ্য করে মিরাজ এক ছুটে ভেতরে চলে গেল। উনি কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন, আমি এখনও হেসে চলেছি। এক পা দুপা করে সামনে এসে দাঁড়াতে আমি হাসি থামিয়ে তাকিয়ে রইলাম। উনি মাথার চুল পেছনে ঠেকিয়ে দিয়ে বললেন, স্নিগ্ধ বলল, সেদিন ব্যথা পেয়েছিলাম বলে দুনিয়া আধার করে ফেলেছিলে না? এই সেই ব্যথা পাওয়ার কারণ, তবু দেখো রিক্স নিয়ে ছেলেটা অনেক ব্যথা পেয়েছে। নীতির বিয়ের আগের ঘটনা, তার হাত ছিলে গিয়েছিল, তার মানে মিরাজ সেদিন অ্যাক্সিডেন্ট করেছিল। প্রীতি বলল, ওর বাবা মা নেই? স্নিগ্ধ বলল, বাবা আছে, মা কোথায় ও জানে না, মিরপুরের পাশের বস্তিতেই থাকে, অ্যাক্সিডেন্টের পর খবর দিলে দেখতেও আসেনি, তাই আমি এখানেই রেখেছি। আমি ছোট করে ওহ বলে আবার প্রশ্ন করলাম। প্রীতি বলল, বাবাই কেন ডাকে? উনি আমাকে ঘুরিয়ে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে যেতে বললেন, স্নিগ্ধ বলল, আমি ডাকি তাই সেও ডাকে। আকাশ মেঘাচ্ছন্ন, চারদিকে গুমোট ভাব, থেকে থেমে থেমে দমকা বাতাস উড়ে আবার বাতাস উঠে আবার মিলিয়ে যাচ্ছে কোলাহলের ভিড়ে। ভারী সাজে বসে আছি আমি, আজ একদম লাল রঙের লেহেঙ্গা পরেছি, লাল নাকি বিয়ের রং, বিয়ের দিন যেহেতু লাল পরিনি তাই আজ লাল রং সাজেস্ট করেছেন উনি। হাত ভর্তি মেহেদি, ব্রাইডাল মেকওভার, পাশেই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে বিচ্ছু বাহিনী, মিম আপু এক কোনার চেয়ারে বসে আছে। সকালে এনজিও থেকে ফেরার পর থেকেই একের পর এক ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে। ওখান থেকে ফিরেই পার্লারের উদ্দেশ্যে পাঠিয়েছে আম্মু, সেখানে থেকে এখন আবার কমিউনিটি সেন্টারে। কোথায় কোথায় থেকে লতা পাতার মতো আত্মীয় স্বজন জোগাড় করে এনেছে আমার আম্মু, আল্লাহ জানেন। এদের কোলাহল আমার খিদের পরিমাণ গণহারে বাড়িয়ে দিচ্ছে, সেই সাথে ওনাকে সেই সকাল থেকে না দেখার তৃষ্ণা।
জান্নাত আমার পাশে বসে রাফিনের সাথে হাসাহাসি করছে। আমি মৃদু স্বরে বললাম, রিদি বলল, সে কোথায়? সে আবার কে? বল, আমার জামাই কোথায়? বিয়ে হয়েছে এখন আবার ঢং কিসের তোর? সবার সামনে চিল্লায় চিল্লায় ডাকবি, ওগো তুমি কোথায়? রাহাত ওদের পেছন থেকে এক প্রকার চিল্লিয়ে বলল। মুরব্বী গোষ্ঠী সব বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। আমি সবার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে রাগি চোখে তাকালাম। ও হ্যাঁ হ্যাঁ করে হেসে মিনমিনে স্বরে বলল, রাহাত বলল, আমি দেখতেছি দুলাবাই কোথায়, তাও এমন রাক্ষসীর মতো তাকাইস না, নজর লাগা যাইব। রিসেপশন শেষ হতে দে, আমার ভদ্রতা ঝেড়ে ফেলে দিব একদম, বলল রিদি। আমার দাঁতে দাঁত চেপে বলা কথায় রাহাত ছুটে চলে গেল। নীতি কিছুটা দূরে আরিফ ভাইয়ার সাথে কি বিষয়ে যেন আলোচনা করছে। আমি ডেকে ওকে বললাম, রিদি বলল, সারা জীবন পড়ে আছে ভাই, ভাইয়ার সাথে কথা বলার জন্য একটু আমাদের দিকে নজর টজর দে। শালি সাহেবা, আপনার উনি পাশে নেই, তাই বুঝি আমাদের প্রেমে পূরণ কাটছেন, আরিফ ভাই বলে উঠল। আমি জবাব দেওয়ার আগে গেটের দিকে চোখ পড়ল। কালো শেরওয়ানি, বা সাইডে স্টোনের ব্রুজ, হাতে আজ সোনালি রঙের ঘড়ি, আলগা বাতাসে সিল্কি কালো চুলগুলো কপাল ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। পাশে একটা ছেলের সাথে হাত নাড়িয়ে কথা বলতে বলতে এগিয়ে আসছেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। জান্নাত খুঁচা মেরে ফিসফিস করে বলল, আস্ত হাতি ঢুকে যাবে, মুখ বন্ধ করো আপ্পি। আমি জলদি চোখ সরিয়ে আমতা আমতা করতে লাগলাম। অবাধ্য চোখ দুটো তবু ওনাতেই আটকে যাচ্ছে। একদম মাঝ বরাবর দাঁড়িয়ে উনি এখন আব্বু আর মামার সাথে কথা বলছে। কিছুক্ষণ বাদে আদি ভাইয়া আসতে জান্নাত বলল, আদা কিন্তু বাসি আদার মতো না, কিছু সময় ফ্রেশ আদা, তবে মাঝে মাঝে বস্তা পচা, তাই না রিদি আপু? হ্যাঁ, তবে আমার সে তো সবসময় অতিরিক্ত মাধুর্যতায় ঘেরা, বলল রিদি। সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসতেই দম আটকে এলো আমার। দাঁড়ানো থেকে বসে পড়ে রাফিনকে বললাম, রিদি বলল, ভাই বাতাস কর, চারদিকে গরম। রাফিন বলল, এসি তো চলছে। রিদি বলল, করতে বলেছি করবি, আর তা না হলে তোর ভাইয়াকে দূরে রেখে আয়। জান্নাত আর রাফিন আমার কথা শুনে হেসে গড়াগড়ি খেল। আমি আবার তাকিয়ে দেখি আমার মামার একমাত্র মেয়ে ঝিনুক ওনার দিকে তাকিয়ে আছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এই মেয়ে আমার অবলা জামাইটার উপর ক্রাশ খেয়ে মরমে মরে যাচ্ছে। ওনার কাছে ঝিনুক এগিয়ে যেতেই সৌজন্যের হাসি হেসে পাশ কাটিয়ে চলে আসে স্টেজের দিকে। আমি ওনাকে দেখেই মাথা মুখ ঘুরিয়ে নিলাম। সে বাকি সবাইকে উদ্দেশ্য করে বলল, স্নিগ্ধ বলল, রাগ রাগ গন্ধ পাচ্ছি কেন গাইস? তোর সামনে রাগের রোস্ট পোলাও সব হচ্ছে। মিমাপু ক্লান্ত গলায় বললেন, উনি চেয়ারের উপর ঝুঁকে দাঁড়ালেন, সব রাগ ফুরিয়ে এখন অস্বস্তি হচ্ছে, সবাই মিটি মিটি হাসছে। আমি কপট রাগ দেখিয়ে বললাম, রিদি বলল, কি হচ্ছে, উঠে দাঁড়ান। স্নিগ্ধ বলল, না। রিদি বলল, থাকুন এইভাবে, মানুষ কি ভাবছে বলেন তো। আমার কথা শুনে ওনার ভাবান্তর হলো না, উল্টো চোখ মেরে বলল, স্নিগ্ধ বলল, আজ তোমার রেহাই নেই। আমি জবাব দিলাম না, কাট কাট হয়ে বসে রইলাম। উনি এখনো সেইভাবে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন, তার দৃষ্টি জুড়ায় হাজারখানিক ভালোবাসার ছটা। একটু পর আদি ভাইয়া প্লেট ভর্তি খাবার নিয়ে এসে সব নামিয়ে হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে ওনাকে উদ্দেশ্য করে বললেন, ভাই সারা জীবন দেখতে পাবি, আশেপাশে মানুষজন আছে, একটু কন্ট্রোল কর, তোর এই বেহায়াপনার জন্য আমার কপালে এই জান্নাতের মতো খিটখিটে মেজাজের বউ জুটবে। জান্নাত আদি ভাইয়ার কথায় রাফিনের হাত টেনে ওর হাত দিয়েই ধুম করে একটা কিল বসিয়ে দিল। আদি ভাইয়া বেঁকিয়ে উঠতে রাফিন এক লাফে পেছনে সরে গিয়ে বলল, জান্নাত আপুর কাজ, আমি নির্দোষ। আদি ভাইয়া কটমট চোখে তাকাতেই জান্নাত উপেক্ষা করে ওড়না উড়িয়ে চলে যায় ভেঞ্চি গেটে। আমি অসহায় চোখে আশেপাশে তাকাচ্ছি, সবাই নির্লজ্জ উপাধিটা বোধ হয় ট্যাগ লাগিয়ে দিয়েছে আমাদের উপর। উনি সামনে থেকে সরে গিয়েও পাশের সোফায় বসে আদি ভাইয়াকে ইশারা করেন খাবারে গিয়ে দিতে। খাবারের থালা দেখে ঝিমিয়ে থাকা খিদে মাথা চাড়া দিয়ে উঠল। রাগ আর অস্বস্তি ভুলে হাসি হাসি মুখ নিয়ে বললাম, প্রীতি বলল, আমার জন্য?
স্নিগ্ধ বলল, কে বলেছে তোমার জন্য? কালকের শর্ত ভুলে গেছ? শর্ত মোতাবেক খাইয়ে দাও। রিদি বলল, পাগল হয়ে গেছেন এখানে কিভাবে? উনি আমার হাতে থালা ধরিয়ে দিয়ে নিরলসভাবে বললেন। স্নিগ্ধ বলল, চুমু দিতে বলিনি, খাইয়ে দিতে বলেছি। আমি অসহায় চোখে তাকালাম, প্রায় সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। কি জ্বালা, আমি থম মেরে বসে আছি। সে থালা কেড়ে নিয়ে বলল, স্নিগ্ধ বলল, কপালে বউয়ের সেবা নেই তোর স্নিগ্ধ, কি আর করবি বল? দেখ আশেপাশে কত রমণী আছে, তাদের পটাতে পারিস কিনা। আমি ওনার কথা শুনে ছো মেরে খাবারের থালা নিয়ে কপট রাগ দেখিয়ে বললাম। রিদি বলল, অতিরিক্ত ঢং যে ছেলেরাও করে তা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। স্নিগ্ধ বলল, এই ছিল কপালে তোর? উনি হাঁ করতে আমি খাবার উঠিয়ে মুখে পুরে দিয়ে শাসনের সুরে বললাম। রিদি বলল, আর একটা শব্দ উচ্চারণ করবেন না। কথায় কথায় ইমোশনাল ব্ল্যাকমেল করার ট্রেনিং কোথা থেকে নিয়েছেন বলুন তো? স্নিগ্ধ বলল, আমার বউয়ের কাছ থেকে। ওনার উক্ত কথা ঠান্ডা মাথায় আমাকে অপমান করা, কথা শুনে রাগে ফেটে পড়লেও হাসি মুখ নিয়ে সহ্য করে যাচ্ছি। শুধু রাগ খানিক হজম করে বললাম, সময় আমারও আসবে মিস্টার। উনি হেসে বললেন, স্নিগ্ধ বলল, জলদি আসতে বলো, আমি দু হাত বাড়িয়ে অপেক্ষা করছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 9:23। বাইরে থেমে থেমে বৃষ্টির আনাগুনা, পশ্চিমের জানালা দিয়ে দমকা হাওয়ার সাথে বৃষ্টির ফোঁটাগুলো গায়ে মেখে যাচ্ছে। বেলি ফুলের গাছটায় ফোঁটা ফুলগুলোকে ভিজিয়ে আরো সতেজ করে দিচ্ছে রহমতের পানি। চুইয়ে চুইয়ে পানি পড়ছে শিউলি আর কৃষ্ণচূড়ার পাতা বেয়ে। টানা কয়েকদিনের গরমে হাঁপিয়ে ওঠা প্রকৃতিকে ভেজা পরশে নাইয়ে দিচ্ছে বৃষ্টির ফোঁটা। আমি বারান্দায় দাঁড়িয়ে একদৃষ্টিতে পানির বর্ষণ দেখে চলেছি। বিবাহিত জীবনের আজ পঞ্চম দিন, এক একটা দিন রঙিন সাথে হাজারো স্বপ্নের ফুলঝুরি নিয়ে কেটে যাচ্ছে। আজ বিকেলে মিরপুর যাওয়ার কথা থাকলেও মনে হচ্ছে না এই বৃষ্টি মাথায় করে যাওয়া হবে, ভেবে মন উদাসীনতায় ভরে উঠল। আমার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে বৃষ্টির মতোই গড়িয়ে পড়ছে পানি, সেই দিকে আমার খেয়াল নেই কোনো। স্নিগ্ধ বলল, চুল থেকে পানি পড়ছে সে খেয়াল কি আছে আপনার? আমি কেঁপে উঠলাম। উনি এক হাতে কোমর জড়িয়ে আরেক হাতে মাথার চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিতে দিতে বললেন। আমি ফ্রিস্ট হয়ে দাঁড়িয়ে আছি। উনি কপাল কুচকে বললেন, স্নিগ্ধ বলল, কি হয়েছে? রিদি বলল, কই কি হয়েছে? দিন আমি মুছে নিচ্ছি। আমি ঘুরে নিতে গেলেই ওনার বুকের সাথে ধাক্কা খাই। সে আমাকে পাত্তা না দিয়ে মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছেন, চোখের পলক ফেলছেন না একদম। আমার দিকে না তাকিয়ে বললেন, স্নিগ্ধ বলল, মন প্রাণ উজাড় করে দেখেও দেখিয়ে চলেছ, এত নির্লজ্জ কবে হলে? রিদি বলল, দূরে যান তো, নিজে যখন দেখেন আমি কিছু বলি? উনি জবাব না দিয়ে ঘুরিয়ে তার বুকের সাথে আমার পিঠ ঠেস দিয়ে দাঁড় করালেন। ঘাড়ে আলতো স্পর্শ করে ঘোর লাগা কণ্ঠে বললেন, স্নিগ্ধ বলল, বৃষ্টিরা কত রোমান্টিক দেখেছ, একে অপরকে জড়িয়ে কি সুন্দর নেমে পড়েছে মানুষের প্রেমের বুকে। রিদি বলল, স্নিগ্ধ বলল, সেদিনের আনা সাদা নীল মেশানো পাড়ের শাড়িটা পরনি কেন? রিদি বলল, পরার কথা ছিল বুঝি? উনি আমাকে যেভাবে ঘুরিয়েছিলেন সেইভাবে ঘুরিয়ে কপালে কপাল ঠেকিয়ে বললেন। স্নিগ্ধ বলল, সাথে হাত ভর্তি নীল কাচের চুড়ি পরে আসো, আজ বৃষ্টি স্নাত রাস্তায় হাঁটব। আমার কি হলো কে জানে, হুট করে একটা আবদার করে বললাম। রিদি বলল, শাড়িটা আপনি পরিয়ে দিবেন মিস্টার হাজবেন্ড? উনি কিছুক্ষণ ভেবে আমাকে ছাড়িয়ে দ্রুত পায়ে চলে গেলেন। শাড়ি হাতে ফিরে এসে মেলে দিয়ে বললেন, স্নিগ্ধ বলল, স্নিগ্ধ ইউ ক্যান ডু ইট, তুমি পারো না এই ওয়ার্ড ডিকশনারিতে নেই। আমি হাসলাম। উনি শাড়ি গুজাতে ব্যস্ত হয়ে হেরে গিয়ে বললেন, স্নিগ্ধ বলল, শাড়ি গুজানোর চেয়ে তোমাকে সামলানো বড্ড সহজ, এই শাড়ি তুমি সামলাও আর আমি তোমাকে। বৃষ্টির শব্দ সেই সাথে আমার হৃৎপিণ্ডের শব্দ মিলেমিশে যাচ্ছে, আমার চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে পানি। ওনার কি হলো কে জানে, শক্ত করে জড়িয়ে ধরে গালে মুখে চুমু দিয়ে বললেন। স্নিগ্ধ বলল, আমি সর্বক্ষণ তোমাকে নিয়ে থাকতে চাই, হাজারো বৃষ্টিতে ভিজতে চাই। রিদি বলল, ঠান্ডা লাগার আগে বাড়ি ফিরতে চাই। আমি ওনার সাথে তালে তাল মিলিয়ে বলতে উনি হাসলেন, চুল বেয়ে ওনার চোখ মুখে গড়িয়ে পড়ছে পানি, চোখের পাপড়িগুলো ভিজে গেছে। আমি বিড়বিড় করে বললাম, রিদি বলল, আপনি আপনার মতোই স্নিগ্ধতায় ঘেরা স্নিগ্ধ,
সো ফ্রেন্ডস, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।